বেসিক্যালি আমরা গস ল কি বলতে চাইছে সেইটাতে আমরা এসে পৌঁছেছি, কি বলতে চাইছে, ঠিক আছে? গস ল কি বলছে সেটা হচ্ছে ই ডট ডিএ এর সারফেস ইন্টিগ্রাল ইকুয়াল টু কিউ ইন বাই এপসাইলন নট। কিউ ইন মানে হচ্ছে যে চার্জটা তোমার, আমি যে গসিয়ান সারফেস বা যে সারফেসটাকে ধরেছি সেই সারফেসের মধ্যে রয়েছে। আর এই যে ইলেকট্রিক ফিল্ড ই, এই ইলেকট্রিক ফিল্ড আমি ওই মানে ওই সিস্টেমে, সে আউটসাইড হোক বা ইনসাইড হোক, যত চার্জই থাকুক তাদের নেট ইলেকট্রিক পোটেনশিয়াল এন্ড ইলেকট্রিক ফিল্ড, ক্লিয়ার? তো আমরা আগের দিন এই অবধি এসে পৌঁছেছিলাম, আমরা আগের দিন এই অবধি এসে পৌঁছেছিলাম, ওকে? এবারে এখান থেকে আমরা ধীরে ধীরে সামনের দিকে যাব। আজকে বেসিক্যালি গস ল স্টার্ট হবে। আগের দিন আমরা গস ল এর মানে ইন্ট্রোডাকশন করেছিলাম, মানে গস ল এ ঢোকার জন্য আমাদের যা যা করতে হতো সেইটা করেছিলাম, ঠিক আছে? গস ল এর প্রুফ করাবো। দেখো এটা একটা ল, ল এর না প্রুফ হয় না। নিউটনস ল এর কোনো প্রুফ হয় কি? হয় না, ওটা একটা স্টেটমেন্ট। সেরকম গস লটাও না কি বলবো, একটা স্টেটমেন্ট, কিন্তু ম্যাথমেটিক্যালি ওর একটা প্রুফ আমরা পেয়ে গেছি, সেটা আমি দেখাবো, ঠিক আছে? চলো আমি স্টার্ট করছি আজকের লেকচার, আস্তে আস্তে করাবো, ট্রাই করবে সবকিছু বোঝার। দেখো স্টেটমেন্ট, আগে আমি স্টেটমেন্টটা লেখাই। স্টেটমেন্ট, স্টেটমেন্ট বলছে দ্য ফ্লাক্স অফ নেট ইলেকট্রিক ফিল্ড থ্রু আ ক্লোজড সারফেস ইকুয়ালস ইকুয়ালস দ্য সরি ইকুয়ালস দ্য নেট চার্জ এনক্লোজড এনক্লোজড বাই দ্য সারফেস বাই দ্য সারফেস ডিভাইডেড বাই এপসাইলন অর এপসাইলন নট ইন এয়ার, ওকে ওকে। আচ্ছা তাহলে চলো আমরা এটা এবার একটু প্রুফ করতে চেষ্টা করি। কি করছি দেখো, এটা একটু প্রুফ করতে চেষ্টা করি, দেখো মন দিয়ে দেখো প্রুফ। আমরা কিন্তু আস্তে আস্তে গস ল শুরু করছি, খুবই ইজি ল, কিন্তু কিন্তু কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সব বলে দেব। দেখো আমার কাছে এরকম একটা সারফেস আছে, ওকে? এই সারফেসের এইখানে কোনো একটা জায়গায় প্লাস কিউ তোমার কি বলে চার্জ আছে, ওকে? এবারে আমি কি করেছি, মন দিয়ে শোনো, এইখানে একটা, আচ্ছা একটা জিনিস আমি একবার দেখতে চাই, আমি তোমাদের সলিড অ্যাঙ্গেলের যে ইয়েটা এক্সপ্রেশনটা সেটা কি নিয়েছিলাম, সলিড অ্যাঙ্গেলের এক্সপ্রেশনটা, এই তো ডিএ ড্যাশ কস থিটা বাই আর স্কোয়ার, রাইট? এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ডিএ ড্যাশ কস থিটা বাই আর স্কোয়ার, যেখানে ডিএ ড্যাশটা কোনটা ছিল বলতো, এইটা ছিল না? হ্যালো বলো, ডিএ ড্যাশটা এইটা ছিল না, যেটা এই মানে এই লাইন যেটা তার সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে? আচ্ছা মন দিয়ে শোনো, সব বুঝতে পারবে, দেখো। আচ্ছা এবারে আমি যদি
এইখানে একটা ডিএ ড্যাশ একটা এরিয়া নিই, ভেবে দেখো আমি এই ডিএ ড্যাশটা সাথে যদি এই পয়েন্টটার আমি যোগ করে দিই, আমি এখানে একটা সলিড অ্যাঙ্গেল পাবো কি পাবো না? এই যে পাবো, কারেক্ট, এই সলিড অ্যাঙ্গেলটাকে আমি বলছি, আচ্ছা একটা সলিড অ্যাঙ্গেল পাবো, ঠিক আছে, ওকে ওকে। এবার বলো ডিএ ড্যাশটা কি খুব বড় না ছোট? খুব ছোট। ছোট, যদি ডিএ ড্যাশটা খুব ছোট হয়, দাঁড়াও আগে এইটা ইয়ে করে নিই, এইটা আমার কোনটা? এবার দেখো ডিএ ড্যাশটা যদি খুব ছোট হয়, তাহলে এই প্রতিটা পয়েন্ট, এই প্রতিটা পয়েন্ট আমি বলতে পারি এই এই প্লাস কিউ থেকে সেম ডিস্টেন্সে আছে, রাইট? বলো সেম ডিস্টেন্সে আছে, এই ডিস্টেন্সটা আমি ধরলাম স্মল আর, ওকে। এবার এই স্মল আরটাকে আমি এইদিকে বাড়িয়ে দিলাম, আচ্ছা। এবারে তোমরা একটা কথা বলো, সবকিছু ভুলে যাও, এখানে প্লাস কিউ আছে, সবকিছু ভুলে যাও, এখানে প্লাস কিউ আছে, এখান থেকে আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে, তাহলে সেই পয়েন্টে আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে কি থাকবে না? রাইট, তার ভ্যালু কত হবে বলো তো? এগুলো পুরোটাই আমরা ভ্যাকিউমে করছি, মানে এক এয়ার বা ভ্যাকিউমে করছি, তাহলে বলো তো ইলেকট্রিক ফিল্ড এর ভ্যালু কি হবে বলো? 1/4πε0qr² হবে কি হবে না? এখান থেকে আর ডিস্টেন্স দূরে হবে কি হবে না? হবে। এবারে এই যে ডিএ ড্যাশ আমি যে এরিয়াটা নিয়েছি, এইটা এই মানে ডিএ ড্যাশ যে এরিয়াটা, মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এইরকম অ্যাঙ্গেল করে আছে, ওহো, মানে এইরকম অ্যাঙ্গেল করে আছে, আমি কি বোঝাতে পারছি? এইরকম অ্যাঙ্গেল করে আছে, মানে এই অ্যাঙ্গেলটা থিটা, মানে এটাকে যদি আমি সাইডে আলাদা করে ড্র করি না, তাহলে এইরকম হবে, সরি, এইটা আমার, এই যে এইটা এইটা, আর এইখান থেকে এইটা যদি আমি ইয়ে করি, এই ওকে, এইটা ই, এইটা ডি এ ড্যাশ, আর এই অ্যাঙ্গেলটা থিটা, আমি কি বোঝাতে পারছি? ভেবে দেখো আমি এখানে একটা আরবিটারি সারফেস নিয়েছি, তার মানে আরবিটারি সারফেস যদি নিই, তাহলে এই যে ই আর ডি এ ড্যাশ এই দুটো এক লাইন বরাবর মানে প্যারালাল হবে, তার কি কোনো মানে আছে বলো? মানে নেই, তাই না? সেই কারণেই আমি এইটা ধরে নিয়েছি যে ই আর ডি এ ড্যাশের মধ্যে, না ই, হ্যাঁ ই ডি এ ড্যাশের মধ্যে থিটা অ্যাঙ্গেল রয়েছে। বলো তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? বলো, বোঝাতে পেরেছি? আমি একটা জেনারেল নিয়েছি, কারণ এটা তো আমি একটা আরবিটারি শেপ নিয়েছি, ডিআর এই এরিয়াটা আমি কোনো স্ফিয়ার নিইনি, ওকে, আচ্ছা। এবার এক একটা করে বলো তো, ফ্লাক্স থ্রু ডিএ ড্যাশ কি হবে? যদি ফ্লাক্স থ্রু ডিএ ড্যাশ ফাই হয়, সরি সরি সরি, ডিএ ড্যাশ তো, তাহলে সেটা ডি ফাই হবে, কেন বলো তো? কারণ ছোট তো হবে, ভেরি গুড ভেরি গুড, ফাই লেখাটা ঠিক হবে না, বলো তো কি হবে? আচ্ছা এইটা হবে কি, ই ডি এ কস থিটা, ই ডি এ, সরি ই ডি এ ড্যাশ কস থিটা, আই এম সরি, হ্যালো, আরে বাবা ফ্লাক্স এর ডেফিনেশন কি ছিল, চলে এসো, ওহো দেখি ফ্লাক্স, হ্যাঁ ওই তো, এই দেখো E into A, E A cos theta ছিল না? হ্যালো, আচ্ছা তাহলে বলো, তাহলে বলো আমি এইটা কি ঠিক লিখেছি? flux through dA dash equal to d phi equal to E dA dash cos theta, ঠিক লিখেছি? এবার দেখো আমি E এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, 1/4πε0 q/r² into dA dash cos theta, okay, okay, আচ্ছা এবার তোমরা আমাকে বলো, বলো তো phi মানে হচ্ছে ইন্টিগ্রেশন d phi হবে না, মানে টোটাল ফ্লাক্স, তাই তো? তার মানে এইটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, রাইট? এইটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, আচ্ছা এইটাকে ইন্টিগ্রেট করার আগে আমি একটা জিনিস তোমাদের দেখাতে চাই, এইখানটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করছি, এইটাকে দেখো 1/q/4
4 পাই এপসাইলন নট, মানে কিউ আর 4 পাই বাই এপসাইলন নট এটাকে নিলাম। এখানে আমি লিখছি dA cos থিটা বাই আর স্কোয়ার। বলো তো এটা কি, এটা কিছু চেনা চেনা কিছু মনে হচ্ছে? এই যে এটা, হ্যালো, চেনা চেনা কিছু মনে হচ্ছে? হ্যাঁ, সলিড অ্যাঙ্গেল, কারেক্ট, এটা চেনা চেনা মনে হচ্ছে, সলিড অ্যাঙ্গেল, তাই না? বলো এটা চেনা চেনা মনে হচ্ছে, সলিড অ্যাঙ্গেল, তাই না? আচ্ছা দেখো, তাহলে এইটাকে আমি স্মল সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা লিখতে পারি, স্মল সলিড অ্যাঙ্গেল, তাই তো? তাহলে বলো তো ফাই ডি ফাই এটা কি হবে, ইন্টিগ্রেশন না? হ্যাঁ, এবার বলো তো কিউ বাই 4 পাই এপসাইলন নট কমন কনস্ট্যান্ট কি ভেরিয়েবল? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, তার মানে লিখতে পারি কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন ডি সলিড অ্যাঙ্গেল। ওকে, এবার তোমরা আমাকে একটা কথা বলো, পুরো ক্লোজ সারফেসের জন্য যদি আমি সলিড অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করি কত আসে? 4 পাই, ভেরি গুড। এইটা পুরোটা সলিড অ্যাঙ্গেলের জন্য কত আসবে? 4 পাই। তাহলে আমরা কি এই ইকুয়েশনটা পাচ্ছি? হ্যাঁ স্যার। প্রুফটা বোঝা গেল? এটা কিউ হবে মানে, ও সরি, কিউ বাই এপসাইলন নট। তোমাদের, তোমরা কি প্রুফটা বুঝতে পারলে? তোমাদের যদি বোর্ডে প্রুফ আসে তাহলে কিন্তু এই প্রুফটা করতে হবে তোমাদের, আমি যেভাবে করালাম। ওকে, আচ্ছা, আর একটাও প্রুফ আসে বোর্ডে, সেটা একই রকম ভাবে আমি একটু করি, মানে ইয়েটা করাই, দেখো একই রকম ভাবে, আগের প্রুফটা বুঝতে পারলে তো পরের প্রুফটা ইজি। দেখো সেটা হচ্ছে, হেডিংটা দিয়ে নি, দাঁড়াও, এখানে আমার একই, ইলেকট্রিক ফ্লাক্স ডিউ টু প্লাস কিউ আউটসাইড আ ক্লোজ সারফেস। আমি কি বোঝাতে পেরেছি তোমাদের? বলতো এটার ভ্যালু কত হওয়ার কথা ছিল বা হয়েছে, বলতে পারবে এটার ভ্যালু? না, ইলেকট্রিক ফ্লাক্স ডিউ টু পজিটিভ চার্জ আউটসাইড আ ক্লোজ সারফেস। এই যে এই ঘটনাটা, এই ঘটনাটা কিউ থ্রি, হ্যাঁ কিউ থ্রিটা বাইরে, কিউ থ্রিটা বাইরে না ভেতরে, তার জন্য ইলেকট্রিক ফ্লাক্স, এটাই তো ফাই আমার জিরো হবে, সেইটা প্রুফ করতে হবে। আমি তোমাদের আগের দিন অন্যভাবে প্রুফ করিয়েছি, আজকে এই সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট দিয়ে প্রুফ করাবো। দেখো দেখো, এটাও খুব ইজি প্রুফ, আমি এইরকম একটা সারফেস নিয়েছি, নিতেই পারি। ওকে, এবারে আমার এখানে একটি চার্জ আছে প্লাস কিউ, এখানে একটি চার্জ আছে প্লাস কিউ, যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমাকে বলো। বলো এখানে একটি চার্জ আছে প্লাস কিউ। আচ্ছা, এবারে মন দিয়ে শুনবে, এবারে মন দিয়ে শুনবে। আচ্ছা, এইখানে না দিয়ে করে আমি একটু সাইডে করছি, এখানে করছি। এবার দেখো, ঠিক এখান থেকে, দেখো ঠিক এখান থেকে আমি দুটো পয়েন্ট নিচ্ছি, এটা এক নাম্বার পয়েন্ট, এটা দু নাম্বার পয়েন্ট। এই এক নাম্বার পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর ওয়ান, আর দু নাম্বার পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর টু। ওকে, তাহলে তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে বলো তো, এই কিউ প্লাস কিউ এর জন্য এই এক নাম্বারে এই ডিরেকশনে আমার ইলেকট্রিক ফিল্ড হবে না, ই ওয়ান, রাইট? হ্যালো, এই ডিরেকশনে আমার ইলেকট্রিক ফিল্ড হবে না ই ওয়ান, আর এই দুয়ের জন্য এই ডিরেকশনে হবে না আমার ইলেকট্রিক ফিল্ড ই টু। বলো বুঝতে পেরেছো কিনা? তোমরা বলো তো ই ওয়ান এর ভ্যালু কত আর ই টুর ভ্যালু কত? পারবে, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, এটা কিউ, এটা কিউ, বলো তো কিউ বাই আর ওয়ান, আর ওয়ান স্কোয়ার, আর ই টুর জন্য আর টু স্কোয়ার, ক্লিয়ার এটা? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, আমি কি করছি, আমি এইখানে একটা এরিয়া নিচ্ছি যার ভ্যালু d
DA2 ড্যাশ। ওকে, এবার দেখো আমি যদি এইটার সাথে যোগ করি এই এই পয়েন্টটার সাথে, তাহলে একটা সলিড অ্যাঙ্গেল তৈরি হবে কি হবে না? হবে। আচ্ছা, আমি কি বোঝাতে পেরেছি সলিড অ্যাঙ্গেলটা? বলো, সলিড অ্যাঙ্গেল তৈরি হবে কি হবে না? হবে। এবারে মন দিয়ে শোনো, আমি এই যে DA2 ড্যাশ নিয়েছি, এটা কোথায় নিয়েছি বলতো? কোথায় নিয়েছি বলতো? সেটা হচ্ছে এই সেকেন্ড সারফেসের, এই যে সেকেন্ড পয়েন্টের আশে, মানে সেকেন্ড পয়েন্টের প্রক্সিমিটিতে, তাই না? হ্যালো, তাই না? এবার তোমরা একটা কথা বলো, তোমরা কি একটা জিনিস দেখেছো? এইখানেও আমি একটা এরিয়া পাবো না? এই এক নাম্বারের প্রক্সিমিটি দিয়ে যেখান দিয়ে গেছে, এখানেও আমি একটা এরিয়া পাবো কি পাবো না? ওকে, ভেরি গুড। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, এই যে DA2 ড্যাশ আমি যেটা পেয়েছি, কি বললাম বলো, DA2 ড্যাশ আমি যেটা পেয়েছি, এইটা আর E2 প্যারালাল হবে এর তো কোনো মানে নেই, হবে কি? আমি তো একটু আগেই তোমাদের বলেছিলাম প্যারালাল হবে এর কোনো মানে আছে না, এটা তো কোনো, এটা তো আরবিট্রারি শেপ। তার মানে আমি এইটা ধরছি DA2 ডিরেকশন আর এইটা ধরছি θ2। ওকে, তাহলে বলো তো আমার dφ2 কত হবে? dφ2 কত হবে? আরে বাবা, E dA cos θ2 হবে না, E2 dA2 ড্যাশ cos θ2 হবে না, হবে কি? সেখান থেকে আমি, মন দিয়ে শুনবে, এই এটাকে কে ধরে নিচ্ছি, আননেসেসারি এত কিছু লেখার দরকার নেই, E2 ভ্যালু বসিয়ে দাও, কারেক্ট, E2 ভ্যালু বসিয়ে দাও। আচ্ছা, আমি করেই দিচ্ছি, 1/4πε0Q/r2² ওকে, এবারে DA2 ড্যাশ cos θ2, এটাকে আমি এইভাবে লিখতে পারি, 1/4πε0, ইনফ্যাক্ট Q/4πε0। ওকে, দেখো ওপরে থাকবে DA2 ড্যাশ cos θ2 ডিভাইডেড বাই R2² বলো, থাকবে কি থাকবে না? বলো তো এইটা কি রিপ্রেজেন্ট করছে? আমি লিখে দিচ্ছি Q/4πε0 dω2। ওকে, এটা হচ্ছে আমার dφ2। কোনো ডাউট আছে বলো? কোনো ডাউট আছে? ওকে, এইবারে এবারে তোমরা চলে এসো আমার এক নাম্বার পয়েন্টে, প্লিজ কনসেন্ট্রেট অন নাম্বার ওয়ান পয়েন্ট, প্লিজ কনসেন্ট্রেট অন নাম্বার ওয়ান পয়েন্ট। আচ্ছা বলো তো, নাম্বার ওয়ান পয়েন্টে এইটা হবে না আমার, এটাকে আমি ধরো θ1 বলছি, এইটা হবে না আমার dA1 ড্যাশ, কার সাথে E1 এর অ্যাঙ্গেল বলো? হ্যালো, আমি একদম ভুল লিখেছি, কেন বলতো? এই যে আমি কি বলেছিলাম, ক্লোজ সারফেস যদি হয় তাহলে তার এরিয়ার ডিরেকশন কোন দিকে হয়? বাইরের দিকে হয়। বাইরের দিকে হয়, তাহলে আমি এটা একদম ভুল লিখেছি না? আচ্ছা, তার মানে বেসিক্যালি আমার EA ড্যাশ যেটা হবে, দেখো কোথায় গেল, হ্যাঁ, EA ড্যাশ যেটা হবে, EA ড্যাশ সেটা আমি ধরছি এই ডিরেকশনে, dA1 ড্যাশ। কেন এইটার সাথে বাইরে হবে না বলো? ভেতরে কখনো হবে? হবে না। এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি θ1। ওকে, তাহলে বলো তো ফ্লাক্স অ্যাসোসিয়েটেড উইথ dA1 ড্যাশ, মানে dφ1 কত হবে? ফ্লাক্স অ্যাসোসিয়েটেড উইথ dA1 ড্যাশ কি হবে বলো তো? তোমরা জানো, তোমরা জানো? হ্যালো, আচ্ছা তোমরা কি বুঝতে পারছো যে এখন আমার এই যে E1 আর dA ড্যাশ এর মধ্যে অ্যাঙ্গেল এইটা? তারপরে আমি লিখতে পারি E1 আর dA1 ড্যাশ cos of 180 -θ1, লিখতে পারি?
তোমরা ইউয়ানের ভ্যালু জানো এখান থেকে, কারেক্ট? দেখো তো আমি, আচ্ছা cos 180 minus theta 1, সেটাকে আমি কি minus cos theta 1 লিখতে পারি? তাহলে কি আমার এক্সপ্রেশনটা এটা আসে, দেখো তো, মাইনাস কিউ আপন 4 পাই এপসাইলন নট, ওকে, ইনটু ডি এ ওয়ান ড্যাশ কস থিটা ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান স্কোয়ার। দেখো তো এটা আসছে কিনা, ওকে। আচ্ছা এইটার সাথে কি, এইটা কি বলতো, কোনো আইডিয়া পাচ্ছ? তাহলে বলো তো ডি ওমেগা ওয়ান আর ডি ওমেগা টু এর মধ্যে কি রিলেশন? ডি ওমেগা ওয়ান, তাই না? আরে বাবা, আরে বাবা, মানে আমার বলার বক্তব্যটা এরকম, ধরো এরকম আমার একটা সলিড অ্যাঙ্গেল আছে, এইটা হচ্ছে এই পার্টটা, এই যে এইটা, আর এইটা হচ্ছে এই পার্টটা, কিন্তু এই অ্যাঙ্গেলটা তো আর চেঞ্জ হচ্ছে না, তাই না? আমি কি বোঝাতে পারছি? তার মানে আমি বলতে পারি ডি ওমেগা ওয়ান ইকুয়াল টু ডি ওমেগা টু বলতে পারি? হ্যালো, আচ্ছা যদি এইটা বলতে পারি তাহলে আমি কি, আমি কি এইটা লিখতে পারি? দেখো তো নেট flux through da1 dash and da2 dash কত হবে বলো তো? আরে বাবা, da1 dash হচ্ছে minus k, এটাকে আমি বলছি d omega, minus kq d omega, আর এইটাকে বলছি এই যে এইটা plus kq d omega, জিরো আসছে? হ্যাঁ জিরো, এটাই তো প্রুফ করতে দিয়েছে আমাদের, তাই না বলো? এটাই তো প্রুফ করতে দিয়েছে আমাদের, বোঝা গেছে বলো? দুটো প্রুফ বোঝা গেছে, তোমরা সবাই বুঝতে পেরেছো? ঋতুজা, ঋতুজা বুঝতে পেরেছো? আহেলি, আত্রেয়ী, সৌজাত্য, উজ্জ্বশী বুঝতে পেরেছো? সোমশুভ্র, গুড। এই দুটো প্রুফ আমি যা করিয়েছি ভালো করে করবে, বোর্ডে আসে। আচ্ছা প্রুফ করতে আমার অতটা ভালো লাগে না, একটু কনসেপচুয়াল প্রবলেম না হলে ঠিক জমে না। চলো এবার তাহলে একটু কনসেপচুয়াল পার্টের দিকে যাই। তাহলে আলটিমেটলি আমি কি পেলাম তাহলে বলতো? গস লটা আমি একবার লিখে দিচ্ছি, ইন্টিগ্রাল e dot da, e dot da equal to q in by epsilon naught. কোনো ডাউট আছে? বলো বলো, কোনো ডাউট আছে? নো স্যার। ওকে, এবার বলো তো এই q in টা, এই যে q in টা টোটাল চার্জ ইনসাইড না আউটসাইড? ইকুয়েশনটা চলে এসছে। ওকে চলো, এবারে এর অ্যাপ্লিকেশন তো প্রচুর আসবে। এর অ্যাপ্লিকেশনে যাওয়ার আগের যে জিনিসপত্রগুলো করাবো সেটাতেও দেখবে খুব ইন্টারেস্ট পাবে। আমি এক একটা করে কোয়েশ্চেন করছি, তোমরা আমাকে এক একটা করে উত্তর দাও, মন দিয়ে শুনবে। বলো তো ফার্স্ট কোয়েশ্চেনটার উত্তর কি হবে? ফার্স্ট বলেছে ফাই নেট জিরো, কি বলেছে বলো? ফাই নেট জিরো, যদি ফাই নেট জিরো হয়, কি বললাম? ফাইনেট জিরো হয়, ডাজ ইট ইমপ্লাই ই জিরো? ভেবে বলো, ফাইনেট জিরো ট্রু অর ফলস? ফলস। কেন? ইউ আর রাইট, কেন ফলস? থিটাটা, থিটাটা 90 ও হতে পারে, মানে কিউ, কিউ যদি টোটাল জিরো হয় তখন তো প্লাগ জিরো হয়ে গেল। আরে বাবা দেখো,
এইটা ফলস। কেন ফলস? দেখো এখানে Q1 আছে, এখানে Q2 আছে, এখানে Q3 আছে, কারেক্ট? এবার আমি এইটা আমার গসিয়ান সারফেস নিয়েছি, তাই তো? তাহলে নেট ফ্লাক্স কত হবে, মানে কিউ ইন কত? Q1 প্লাস Q2, Q in জিরো। এর মধ্যে কি কোনো কিউ আছে? এইটা দিয়ে ফ্লাক্স দিয়ে এটা ডিফাইন করেছি। হ্যালো, এটা জিরো, কারেক্ট? তাহলে এটা যদি জিরো হয় তাহলে E.DA জিরো হবে, বাবা E.DA জিরো হবে। আচ্ছা এবার দেখো, এইটা জিরো মানে তোমার ফ্লাক্সটা জিরো, তাই তো আমরা করলাম। আরে বাবা, এই যে ইলেকট্রিক ফ্লাক্স ডিউ টু পজিটিভ চার্জ আউটসাইড এ ক্লোজ সারফেস, তার মানে এইগুলো যদি এক একটা পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ যাই হোক, এইটা যদি ক্লোজ সারফেস হয় তাহলে নেট চার্জ কত, নেট ফ্লাক্স কত? জিরো। হ্যালো, নেট ফ্লাক্স জিরো না? আরে Q1 এর জন্য জিরো, Q2 এর জন্য জিরো, Q3 এর জন্য জিরো না? আচ্ছা তাহলে নেট ফ্লাক্স জিরো, কিন্তু E কি জিরো না? কেন? ধরো আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের জন্য, এই Q3 এর জন্য এই ডিরেকশনে, Q1 এর জন্য এই ডিরেকশনে, Q2 এর জন্য এই ডিরেকশনে, তার মানে এই তিনটে আমি E1 E2 E3 পেয়েছি। তোমরা বলো তো এই E1 E2 E3 এগুলো কি জিরো না নন জিরো? নন জিরো, কারেক্ট? তার মানে তোমরা ফার্স্ট এটা কি বুঝতে পেরেছো সৌমাল্য, বুঝতে পেরেছো ভাই? কিউ নেট যদি জিরো হয় তাহলে ই জিরো, এটা ফলস, রাইট? রাইট। আচ্ছা সেকেন্ড স্টেটমেন্টটা দেখো, ই ইকুয়াল টু জিরো, ওকে, এভরিওয়্যার, এভরিওয়্যার, অন দা ক্লোজ সারফেস, ওকে। তাহলে বলো তো ফাই ইকুয়াল টু জিরো, ফাই ইকুয়াল টু জিরো, ট্রু অর ফলস? অ্যাবসলিউটলি ট্রু। কেন? আরে বাবা এই ইকুয়েশনে চলে এসো, এই ইকুয়েশনে যদি ইটা জিরো হয়ে যায় সব জায়গায়, তাহলে তো এই বাদিকের পুরো পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে, হচ্ছে না? বাদিকের এই পুরো পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে, কারেক্ট? সেই বাদিকের পুরো পোর্শনটা জিরো মানেই তো আমার ফ্লাক্স, তাই না? আচ্ছা এবারে বলো দেখি থার্ডটা, কিউ ইন জিরো ইমপ্লাইজ ই জিরো, ফলস, কারেক্ট? এই সিনারিওটা না দেখো, বলো কিউ এন কত এর মধ্যে, জিরো, কিন্তু ই কি জিরো? জিরো নয়। আচ্ছা এবারে দেখো, তিন চার, বলো দেখি কিউ ইন জিরো, মন দিয়ে শুনবে, নেট ফ্লাক্স জিরো, ট্রু অর ফলস? ট্রু, ট্রু, অ্যাবসলিউটলি ট্রু, ট্রু। আচ্ছা চারেরটা তোমরা কি সবাই বুঝতে পেরেছো? বলো চারেরটা তোমরা কি সবাই বুঝতে পেরেছো নাকি আমাকে এক্সপ্লেন করতে হবে? ওকে পাঁচেরটা, ই ইকুয়াল টু জিরো এভরিওয়্যার, কি বললাম? ই ইকুয়াল টু জিরো এভরিওয়্যার অন দা ক্লোজ সারফেস, অন দা ক্লোজ সারফেস, দ্যাট ডাজ ইট মিন কিউ ইন জিরো? ট্রু, ট্রু, অ্যাবসলিউটলি ট্রু, অ্যাবসলিউটলি ট্রু। ওকে তোমাদেরকে আমি এই জিনিসগুলো একটু একটু বোঝাতে পারছি? বলো, আমি এই যে পাঁচটা তোমাদের পয়েন্ট লেখালাম বা বললাম না, এগুলো কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসেছে এই কনসেপ্টের উপরে। মানে তুমি যদি কিউ ইন ইকুয়াল টু জিরো, দ্যাট মিন দ্যাট ই ইকুয়াল টু জিরো এটা ফলস জানো, তাহলে ওই কোয়েশ্চেনটা করতে পারবে। সেই কোয়েশ্চেনটা আমার মনে নেই, সেই কোয়েশ্চেন থেকে যেটা জিস্ট আমি সেই পাঁচটা পয়েন্ট তোমাদের করালাম। তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো, তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো, ওকে? নেই? আচ্ছা এবারে কিছু কনসেপচুয়াল প্রশ্নের উত্তর দাও তো। দেখো
আমার ফার্স্ট কনসেপচুয়াল প্রশ্নটা এরকম। হ্যাঁ, আমার কাছে একটা হেমিস্ফিয়ার আছে, কি বললাম, হেমিস্ফিয়ার আছে, ওকে, ক্লোজড মানে এইটাও ক্লোজড, ঠিক আছে, জাস্ট বাইরে, জাস্ট আউটসাইডে, জাস্ট আউটসাইডে, এই এইখানে, জাস্ট আউটসাইডে, এখানে একটা টোটাল চার্জ কিউ আছে। তাহলে তোমরা আমাকে বলতে পারবে নেট ফাই থ্রু দা ক্লোজ সারফেস, নেট ফাই থ্রু দা ক্লোজ সারফেস কি হবে? এটাকে থ্রি ডি তে ভাবো, থ্রি ডি তে ভাবো, কিউ বাই টু এপসাইলন নো নো, কিউ বাই কিউ ডিভাইডেড বাই টু এপসাইলন নো নো নো। আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যে যদি সেই কনফিউশনটা হয় দেখো তো এইটা কি হবে, সেম, এই সেম হেমিস্ফিয়ার, কি বললাম বলো ভাই, সেম হেমিস্ফিয়ার, ঠিক আছে, এইবারে এর ভেতর ওপরটা মানে ক্লোজড, জাস্ট ভেতরে প্লাস কিউ, জাস্ট ইনসাইডে কিউ বাই এপসাইলন নট, ওকে, কিউ বাই এপসাইলন নট, মানে ফাই হবে কিউ বাই এপসাইলন নট, কে কে বুঝতে পেরেছো এইটা বলো, এটা কে কে বুঝতে পেরেছো? হ্যাঁ বলো বলো, এটা কে কে বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার পেরেছি। আচ্ছা বলো তো এইটা কত হবে ফাই? জিরো, কেন কিউ ইন টু জিরো, রাইট, দেখো ক্লোজ সারফেসের মধ্যে কিউ ইনটা কত, সৌমাল্য, ক্লোজ সারফেসের মধ্যে কিউ ইনটা কত বলো, হ্যালো, কিউ ইনটা কত? জিরো, জিরো। আচ্ছা এইটা আমি একটু অন্যভাবে বোঝাই, দেখো ভালো লাগবে, দেখো এটাকে না আমি একটু বড় করে ড্র করছি, তোমরা সবাই দেখো, এই যে জাস্ট আমি আউটসাইড বলেছি না, ওইটা একটু উঁচুতে ড্র করছি তোমাদের বোঝানোর জন্য, প্লাস কিউ। স্যার কোশ্চেনে কি আউটসাইড বলেছিল না অন সারফেস? নেট ফ্লাক্স থ্রু দা ক্লোজ সারফেস, না মানে চার্জটা কোথায় রাখা আছে? জাস্ট আউটসাইড দিয়ার, এই যে জাস্ট আউটসাইড, হ্যাঁ তাহলে জিরো। আমি এটা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, দেখো বলো তো এই যে অ্যাকচুয়ালি দেখো এই যে ফ্লাক্স যেটা সেটা ইলেকট্রিক ফিল্ড লাইনস এর সাথে, ইলেকট্রিক ফিল্ড এর সাথে রিলেটেড কি রিলেটেড নয়, মানে ই এর সাথে রিলেটেড কি রিলেটেড নয়, ই ই রিলেটেড, আচ্ছা ই এর সাথে যদি রিলেটেড হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড এর সাথেও তো রিলেটেড, সরি ফিল্ড লাইনস এর সাথেও তো রিলেটেড, তাই তো? এবার দেখো এই কিউ থেকে প্লাস কিউ থেকে চারিদিকে ইলেকট্রিক ফিল্ড লাইনস যাচ্ছে না, যাচ্ছে তো চারিদিকে, এই যে কিউ থেকে, তাহলে মন দিয়ে দেখো, এটা তো আমি ক্লোজ করে দিয়েছি, এবার দেখো এখান থেকে যে লাইনটা এখানে ঢুকছে সেই লাইনটা এখান থেকে বেরোচ্ছে কি বেরোচ্ছে না, এখান থেকে যে লাইনটা ঢুকছে সে বেরোচ্ছে কি বেরোচ্ছে না, যে লাইনটা ঢুকছে সেই লাইনটা বেরোচ্ছে কি বেরোচ্ছে না, যে লাইনটা এইখান দিয়ে ঢুকছে সেই লাইনটা বেরোচ্ছে কি বেরোচ্ছে না, তোমরা বুঝতে পারছো? তার মানে বলো তো যদি একশোটা লাইন ঢোকে তাহলে কটা লাইন বেরোচ্ছে, রাইট, ভেবে দেখো একশোটা লাইন যদি ঢোকে তাহলে একশোটা লাইনই বেরোতে হবে, তাহলে তোমরা আমাকে বলো নাম্বার অফ লাইন্স এন্টারিং অ্যান্ড নাম্বার অফ লাইন্স এক্সিটিং অর লিভিং যদি সেম হয় তাহলে নেট ফ্লাক্স কত হচ্ছে ওর মধ্যে, জিরো, জিরো, কারেক্ট, কারেক্ট। আচ্ছা সেম ভাবে তোমরা এইটাই বলো তো, এই যে এইটাই, এইটাকে আমি একটু ভেতরের দিকে দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য, এইটা তো তোমার ক্লোজ করে দিয়েছো, মন দিয়ে দেখো, তাহলে ভেবে দেখো বলো তো এই কেসে এই ক্লোজ সারফেসে কোন লাইন ঢুকছে কি না, ঢুকছে না কোন লাইন বেরোচ্ছে, আগে বলো কোন লাইন ঢুকছে কি ঢুকছে না, কোন লাইন ঢুকছে না, কারেক্ট, নো লাইনস ইলেকট্রিক ফিল্ড লাইনস অফ ফোর্সেস আর নট এন্টারিং, কিন্তু কোন লাইন কি এক্সিট করছে মানে লিভ করছে, কারেক্ট, কারেক্ট, তাহলে যদি লিভ করে কি বললাম বলো, যদি লিভ করে তাহলে নেট ফ্লাক্স থাকবে কি থাকবে না বলো, আচ্ছা দেখো এইটাই আমি তোমাদের এইখানে দেখিয়েছিলাম না, এই যে এইটা, এই যে এই যে এই যে ক্লোজ সারফেসে, এই যে দেখো ক্লোজ সারফেসে এইটা দিয়ে দেখিয়েছিলাম না ভাই, কিউ বাই এপসাইলন নট, ক্লিয়ার বলো, ক্লিয়ার তোমাদের সবার কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ওকে, যদি এটা ক্লিয়ার হয়
আমাকে এই কোয়েশ্চেনের উত্তরটা বলবে। এটা কোনো একটা কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন আমার মনে নেই, কিন্তু খুব ভালো কোয়েশ্চেন, এক লাইনের কোয়েশ্চেন। ওকে, এইখানে আমার একটা কিউ আছে, আমাকে বলেছে ফ্লাক্স থ্রু কার্ভড সারফেস, ফ্লাক্স থ্রু কার্ভ সারফেস বলেছে। এবারে শোনো, এটা একটা ওই মানে উল্টো কড়াই, উল্টো কড়াই ধরো। ওকে, বল বল, রাইট, এই ও এই এই পোর্শনটা কিন্তু ফাঁকা, ফাঁকা কি হবে বলো তো? খুব কনসেপচুয়াল ছোট ছোট কোশ্চেন বলো। টু বাই নট, আরেকবার বলো, কিউ বাই টু নট, কেন? ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ফ্লাক্স হবে কিউ বাই টু নট, কেন বলো তো? একটা ইমাজিনারি স্ফিয়ার কনসিডার করে নাও, রাইট রাইট, গাউসিয়ান সারফেস একটা ফুল স্ফিয়ার কনসিডার করে নাও, বলো ফুল স্ফিয়ার কনসিডার করে নাও, তাহলে ফুল স্ফিয়ার এর মধ্যে দিয়ে কত ফাই বের হচ্ছে বলো? ফুল স্ফিয়ার এর মধ্যে দিয়ে কত ফাই বের হচ্ছে? কিউ বাই এপসাইলন নট বের হচ্ছে না, তাই তো? তাহলে বলো তো এই সারফেস দিয়ে কত ফাই বের হচ্ছে? এই সারফেস দিয়ে আর এই সারফেস দিয়ে সেম ফাই বের হচ্ছে না, তার মানে দুটো হাফ করে দিলে কিউ বাই টু এপসাইলন নট বের হচ্ছে না? হ্যালো 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 হ্যালো, বোঝাতে পেরেছি? হ্যালো, বোঝাতে পেরেছি? তোমরা কি সবাই বুঝতে পেরেছো যে কেন এই হাফ যদি আমি করে দিই তাহলে কিউ বাই টু এপসাইলন নট? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যালো, বলো বলো বলো, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা যদি এইটা সবাই বুঝে যাও তাহলে আমার পরের কোয়েশ্চেনটা আশা করি তোমরা সবাই পারবে, ভালো করে লক্ষ্য করবে প্রবলেমটা। আমার কাছে একটি স্ফিয়ার আছে, কি বললাম, একটি স্ফিয়ার, এটা স্ফিয়ার, আর এই স্ফিয়ারের মধ্যে সেম রেডিয়াসের, সেম রেডিয়াসের একটা, দাঁড়া, এটা একটা রিং আছে, বোঝা যাচ্ছে? হ্যালো, বোঝা যাচ্ছে? হ্যালো, কি হয়েছে? স্ফিয়ারের মধ্যে এই, এটা একটা চার্জ রিং, এটা একটা চার্জ রিং, এর মধ্যে টোটাল চার্জ হচ্ছে কিউ নট, কারেক্ট? আর এটা একটা হলো স্ফিয়ার, এই যে এটা হলো স্ফিয়ার, আচ্ছা আমি কি বোঝাতে পেরেছি? একটা হলো স্ফিয়ার আছে, তার মধ্যে একটা রিং ঢোকানো আছে, এবং দুটোরই রেডিয়াস সেম, দুটোরই রেডিয়াস আর, কারেক্ট? এবং এর সেন্টার আর এর সেন্টার এইভাবে টাচ করে আছে, কারেক্ট? তাহলে কি বলেছে শোনো, বলেছে ফাই স্ফিয়ার, মানে স্ফিয়ারের থেকে, স্ফিয়ারের মধ্যে থেকে কত ফাই বেরিয়ে আসছে, কোয়েশ্চেনটা বোঝা গেছে বলো? কোয়েশ্চেনটা বোঝা গেছে? অতিকৃত বুঝতে পেরেছ? সৌরদীপ বুঝতে পেরেছ? কেউ বলতে পারবে কত ফাই বেরিয়ে আসছে, ফাই এর ভ্যালু? কিউ নট বাই ফোর নট, নো, একটু ফাস্ট, উই হ্যাভ টু ডু আ লট অফ থিংস টুডে। কিউ নট বাই টু এপসাইলন নট, কিউ নট বাই টু এপসাইলন নট, নো নো মাই ডিয়ার। আচ্ছা আমি করছি, দেখো, কিউ নট বাই থ্রি, ইউ আর রাইট, কিউ নট বাই থ্রি। আচ্ছা আমি করছি, দেখো, যারা যারা পারোনি লক্ষ্য করো, ইজি প্রবলেম ছিল, মন দিয়ে শোনো।
বলতো এই যে কিউ নটটা, কিউ নটটা টোটাল এই রিংয়ে তো স্প্রেড করে আছে, তাহলে বলতো আমি যদি ল্যামডা ডিফাইন করি সেটা হচ্ছে কিউ নট বাই 360 ডিগ্রি, তাই না? আমি ল্যামডা ডিফাইন করলাম চার্জ পার ইউনিট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা ডিগ্রিতে, তাহলে কিউ নট বাই 360 ডিগ্রি হবে না? আচ্ছা এবারে তোমরা একটা কথা বলো, আমরা ফর্মুলা কি জানি? ফাই এসপি, মানে এটা ফাই এসপি কে আমি কি লিখবো বলো? সেটা হচ্ছে কিউ ইন বাই এপসাইলন নট লিখবো না? হ্যালো, ফাই এসপি যেটা সেটা আমি কি লিখবো বলো? কিউ ইন বাই এপসাইলন নট লিখবো? আচ্ছা তার মানে আমাকে কি কিউ ইনটা বার করতে হবে, কিউ ইনটা বার করতে হবে। এবার কিউ ইনটা কার মধ্যে? এই স্ফিয়ারের মধ্যে। হ্যালো, স্ফিয়ারের মধ্যে, তাই না? মানে কতটা চার্জ স্ফিয়ারের মধ্যে আছে সেটা বার করতে হবে। এবার দেখো, মানে এইখানে যে চার্জটা রয়েছে সেটা বার করতে হবে না? দেখো 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 দেখো, এখানে যে চার্জটা রয়েছে, তাই না? হ্যালো হ্যালো, এই যে রেড দিয়ে যে জায়গাটা, এইখানে যে চার্জটা রয়েছে আমাকে তো সেইটাই বার করতে হবে, তাই না? তাহলে এবার একটা জিনিস দেখো, বলতো এইখান থেকে এইটা রেডিয়াস আর, কারেক্ট কারেক্ট। আচ্ছা এবারে এইখান থেকে এইটাকে যদি আমি টাচ করি আর এখান থেকে এইটাকে যদি টাচ করি, মানে এর সেন্টার থেকে এর পেরিফেরিতে, এর সেন্টার থেকে এর পেরিফেরিতে, এইটাও আর এইটাও আর না, তাহলে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়েছে। এই অ্যাঙ্গেলটা কত বলো? এই অ্যাঙ্গেলটা কত? 60। আমি এইটাকে যদি যোগ করে দিই এই অ্যাঙ্গেলটা কত? 60। তার মানে ভেবে দেখো, আমার এই রিং এর যে অ্যাঙ্গেল, এই যে টোটাল 60 অ্যাঙ্গেল, টোটাল 120 অ্যাঙ্গেল করেছে, সেই পেরিফেরিতে যে চার্জটা আছে সেটাই কিউ ইন হবে না? ভেবে বলো, সেটাই কিউ ইন হবে না বলো? তাহলে এবার তোমরা আমাকে বলো তো কিউ ইন কত হবে? কিউ ইন হবে কিউ নট বাই 360 ডিগ্রি, চার্জ পার ইউনিট অ্যাঙ্গেল ইনটু 120 ডিগ্রি। এই 120 ডিগ্রিতে যে অ্যাঙ্গেলটা যতটা চার্জ হচ্ছে, তাহলে এটা কিউ নট বাই 3 আসছে, তাহলে এইটা আসছে কিউ নট বাই 3 এপসাইলন নট। আমি কি একটু একটু বোঝাতে পারছি বলো? আমি কি একটু একটু বোঝাতে পারছি? কিউ ইনটা আরেকবার বোঝাবেন? ওকে ওকে, দেখো কিউ ইনটা সেই চার্জটা যেটা এই রিং এর, রিং এর এই এই পোর্শনে লেগে রয়েছে, তাই না? মানে যেটা এই হলো স্ফিয়ারের মধ্যে রয়েছে, তাই না? তাই না? তো আমি ক্যালকুলেট করে ফেলেছি এইটা 120 ডিগ্রি। এবার টোটাল চার্জ কিউ নট হচ্ছে রিং এ, তার মানে চার্জ পার ইউনিট অ্যাঙ্গেল কত? কিউ নট বাই 360। চার্জ পার ইউনিট অ্যাঙ্গেল কত? কিউ নট বাই 360, তাই তো? তাহলে বলো 120 ডিগ্রিতে কতটা চার্জ হবে? আচ্ছা আচ্ছা, কিউ নট বাই 3। তোমরা সবাই কি আমার কোয়েশ্চেন মানে আনসার ইয়ে বুঝতে পারছো? পার্থ বোঝা যাচ্ছে? উজ্জ্বশী বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। গুড, ওকে চলো নেক্সট প্রবলেমটা দেখো, ভালো প্রবলেম, পড়তে হবে। দেখো আমার কাছে না একটা কিউব আছে, কিউব কিউব, ওকে আমার কাছে একটা কিউব আছে, ওকে এই কিউবের সাইড গুলো এ, রাইট? সাইড গুলো এ। আচ্ছা এই কিউবের ঠিক মিডল পয়েন্টে, ঠিক মিডল পয়েন্টে, একদম মিডল পয়েন্টে, মানে এইখান থেকে এ বাই টু ওপরে একটি চার্জ আছে প্লাস কিউ, কারেক্ট? তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই যে এই ফেসটা, এই ফেসটা দিয়ে কত ফ্লাক্স বেরোচ্ছে বলতে পারবে? ইজি ইজি, এটা কিউ বাই 6 ইউনিট। কেন
যদি টোটালটা যদি কিউ বাই ই নট হয় তো প্রত্যেকটা কারেক্ট 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 তো 6 মাই ফ্লাক্স 6 ইনটু ফ্লাক্স ইকুয়ালস টু কিউ বাই ই নট তোমরা কি সবাই বুঝতে পেরেছো ভেবে দেখো এই কিউবটাকে যদি আমি ক্লোজ সারফেস ধরি তাহলে ফুল ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে আমার ফাই কত বের হচ্ছে কিউ বাই এপসাইলন নট না হ্যালো টোটাল টোটাল ক্লোজ একটা ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে কত ফ্লাক্স বের হয় বলো একটা ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে কত ফ্লাক্স বের হয় বলো কিউ বাই এপসাইলন নট আচ্ছা এবার বলো তো এই যে ফ্লাক্সটা বের হচ্ছে কটা সারফেস দিয়ে বের হচ্ছে ছটা দিয়ে ছটা তার মানে কিউ একটা সিঙ্গেল সারফেস হবে কিউ বাই 6 এপসাইলন নট কোনো ডাউট আছে বলো কোনো ডাউট আছে নেই আচ্ছা দেখি তো এইটা পারো কিনা সেম কিউব আছে মন দিয়ে শুনবে এবার এই কিউবের না এইখানে একটা প্লাস চার্জ আছে কিউ এই কর্নারে তাহলে এই তোমার সারফেস দিয়ে কত ফ্লাক্স বেরোচ্ছে বলতে পারবে U by 80 knot. No. Oh, ekakta surface. Q by 24 knot. Correct. You are right. The answer will be, phi will be Q, sorry. Q by 24 epsilon knot. যারা যারা পারোনি আমার দিকে লক্ষ্য করো দেখো আমি কি করছি মন দিয়ে দেখবে ধরো এইটা আমার একটা কিউব দিয়ে দিয়েছে তাই না হ্যালো দিয়েছে তো বলো এটা এটা আমার একটা কিউব দিয়েছে দিয়েছে তো আমার এইখানে বলেছে একটা প্লাস কিউ আছে এবার আমি কি করছি এমন একটা বড় কিউব তৈরি করছি যাতে এটা একটা সিমেট্রিক কিউব হয় যার সেন্টারে আছে প্লাস কিউ আমার বলার বক্তব্যটা পরিষ্কার আমি কি করছি দেখো এখান থেকে আর একটা এরকম টেনে দিচ্ছি টেনে কারেক্ট এদিক থেকে টেনে দিচ্ছি ঠিক আছে এদিক থেকে টেনে দিচ্ছি আবার ওপরে টেনে দিচ্ছি আমি কি বোঝাতে পারছি ডায়াগ্রামটা আমি কি বোঝাতে পারছি ডায়াগ্রামটা হ্যালো হ্যালো ওহো দেখো বুঝতে পেরেছি তাহলে ভেবে দেখো বলতো এইরকম এইরকম ইয়েলো কিউব এখানে কটা এই যে এরকম ইয়েলো কিউব কটা আমি ড্র করেছি টোটাল বলো হ্যাঁ হ্যাঁ আটটা এইট এইট কিউব ভেবে দেখো এই এইট কিউব এই এইট কিউব যদি আমি ড্র করি এইখানে আছে আমার প্লাস কিউ তার মানে ভেবে দেখো এখন আমি এই যে টোটাল যে কিউবটা ড্র করেছি টোটাল মানে এই আটটা কিউব তার সেন্টারে এই প্লাস কিউটা রয়েছে না বলো তার সেন্টারে এই প্লাস কিউটা রয়েছে না হ্যালো বলো 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 তার সেন্টারে এই প্লাস কিউটা রয়েছে না হ্যাঁ স্যার আচ্ছা এবার বলো তার সেন্টারে যদি প্লাস কিউটা থাকে তাহলে এই নিচের টোটাল সারফেস দিয়ে কত বের হচ্ছে ফ্লাক্স কিউ বাই জানো 6 এপসাইলন নট হ্যালো এই যে আমি কি বোঝাতে পারছি বলো হ্যালো আমি কি বোঝাতে পারছি বলো এই টোটাল নিচের ইয়ে দিয়ে কতটা বের হচ্ছে কিউ বাই এপসাইলন নট 6 এপসাইলন নট না কিন্তু আমাকে তো বলেছে এই পোরশন দিয়ে কতটা বের হচ্ছে এই পোরশন দিয়ে যদি আমাকে এই পোরশন দিয়ে বার করতে হয় তাহলে বলতো এইটাকে আবার ফার্দার কততে ডিভাইড করতে হবে কারণ এইটা একটা এইটা একটা এইটা একটা এইটা একটা তার মানে আমার টোটাল আসছে কিউ বাই 4 ইনটু 6 এপসাইলন নট সরি এখানে লিখি ফাই এই ফাই কিউ বাই 4 ইনটু 6 এপসাইলন নট তোমরা কি বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আমাকে বলো তোমরা কি বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আমাকে বলো
হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার এটা? সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। গুড। ওকে ওকে, আচ্ছা এবার আমরা সলিড অ্যাঙ্গেল নিয়ে একটু কাজ কারবার করব। সলিড অ্যাঙ্গেল, কারণ সলিড অ্যাঙ্গেল থেকে আমাদের প্রচুর জিনিস খুব ইজিলি করা যায়, সেটা আমি একটু করব। মন দিয়ে দেখো, সামান্য ছোট্ট একটা থিওরি, তারপরে এর রিলেটেড আমরা চারটে প্রবলেম করব, খুব ভালো ভালো প্রবলেম। মন দিয়ে দেখো সবাই, ধরো এখানে একটি চার্জ আছে কিউ, রাইট? আমি একটা এখানে এরকম স্ফিয়ার ইয়ে করতে পারি কি? স্ফিয়ার, স্ফিয়ার করতেই পারি। আচ্ছা আচ্ছা, আমি কি করলাম, এইখানে একটি, এই যে এইখানে, সরি, আচ্ছা একটু বড় করেই করি, কোনো অসুবিধা নেই তোমাদের বুঝতে। আচ্ছা এখানেই করি। আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো যেভাবে আমি এইটা প্রুফ করিয়েছিলাম, এই যে এই ডায়াগ্রামটা, এই যে সলিড অ্যাঙ্গেল, দেখো এখান থেকে কেটে নিয়েছিলাম, মনে আছে? এই যে মনে আছে, দেখো এই যে আলফা, মনে আছে? এই যে এইটা, হ্যাঁ স্যার, সেটাই। দেখো বলতো এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা আলফা, এটাকে কি অ্যাঙ্গেল বলে বলো, বলো, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। সরি, আচ্ছা তোমরা কি এইটা বুঝতে পেরেছো, এইটা আলফা? হ্যাঁ স্যার। আর এই অ্যাঙ্গেলটা কি বলতো, এই যে এইটা 3D তে ওমেগা, সলিড অ্যাঙ্গেল, তাই তো? আচ্ছা এবারে দেখো, এবারে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে, আচ্ছা আমি এই যে এইটাকে যদি এ বি আর এই পয়েন্টটাকে সি সি বার করে আনি, তাহলে আমি এইরকম একটা ট্রায়াঙ্গেল পাবো না, বলো এরকম একটা ট্রায়াঙ্গেল পাবো না? আমি এই ট্রায়াঙ্গেলের এই ডিস্টেন্সটাকে ধরছি ক্যাপিটাল আর, আর এর যে স্ফিয়ারের রেডিয়াস একে আমি স্মল আর ধরছি, আর এইখান থেকে এই ডিস্টেন্সটা বলো কি আর স্মল আর না অন্য কিছু? স্মল আর। না না না, এই অবধি স্মল আর, আমি কিন্তু ওই টিপ অবধি যাইনি। কোন ডাউট আছে? নেই। এবারে বলো, মন দিয়ে শুনবে, এইটা তো 3D তে, এইটা তো 3D তে, তাহলে বলতো এই 3D তে এই টোটাল সলিড অ্যাঙ্গেল কত? টোটাল সলিড অ্যাঙ্গেল 4π, 4π, কারণ আমি এইটা বলতে পারি 4π সলিড অ্যাঙ্গেল থেকে আমার কত ফ্লাক্স বের হচ্ছে বলতে পারবে, কত ফ্লাক্স বের হচ্ছে বলতে পারবে? q/ε0, না তাই না? হ্যালো, আচ্ছা এবার বলতো সিগমা সলিড অ্যাঙ্গেল থেকে কত ইয়ে চার্জ বের, মানে ফ্লাক্স বের হচ্ছে, সেটা হচ্ছে 5π, বলো 5/4πε, আরে বাবা, ইনটু সিগমা। আবার মনে আছে এই যে সিগমার সাথে আলফার কি রিলেশনশিপ, এই যে পেয়েছিলাম, এই যে সিগমার সাথে 2π 1 cos আলফা পেয়েছিলাম না?
তার মানে আমি এটা লিখতে পারি কোথায় গেল, এইটা ইনটু টু পাই ওয়ান মাইনাস কস আলফা, বলো লিখতে পারি কিনা? তাহলে বলো তো মন দিয়ে শুনবে, এইটাকে যদি আমি একটা ডিস্ক ধরি, এইটাকে এইটাকে যদি আমি একটা ডিস্ক ধরি, তাহলে বলো তো সেই ডিস্কের মধ্যে দিয়ে কত মানে কত ফাই পাস হচ্ছে বলতে পারবে? এই ডিস্কের মধ্যে দিয়ে কত ফ্লাক্স পাস হচ্ছে? যতটা ফ্লাক্স পাস হচ্ছে এই সিগমার মধ্যে দিয়ে, সিগমার মধ্যে দিয়ে ততটা ফ্লাক্সই তো পাস হচ্ছে এই ডিস্কের মধ্যে দিয়ে, তাই না বলো? তার মানে এইটা এটা যদি আমি কেটে দিই এখান থেকে, এইটা আসে কিনা দেখো তো, কিউ বাই টু এপসাইলন নট ওয়ান মাইনাস এ আপন রুট এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আসে ডিস্কের মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স যাচ্ছে, আসে দেখো তো? কিছু মনে পড়ছে? কোনো একটা জায়গায় একটা ক্যালকুলেশন করেছিলাম, সামান্য কিছু মনে পড়ছে? সামান্য কিছু মনে পড়ছে? তোমার সামনে যেটা লেখা আছে কিছু মনে পড়ছে? ইন্টিগ্রেশন করে করেছিলাম, দেখো এখানে একটা চার্জ কিউ আছে, আর সেখান থেকে যদি একটা ডিস্ক থাকে, সেই ডিস্কের মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে? হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, বলো বলো বলো, সবাই বুঝতে পেরেছো? দেখো এই প্রবলেমটাই কত মানে সলিড অ্যাঙ্গেল দিয়ে আমাদের কত ইজিলি হয়ে গেল না, দেখো সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট দিয়ে আমার কত ইজিলি হয়ে গেল না, বোঝাতে পারলাম? ওকে, তার মানে সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট দিয়ে আমাদের কিন্তু প্রবলেম অনেক ইজি হয়ে যাবে, রাইট? আচ্ছা, এইটা তোমরা যদি বলতে পারো তাহলে আমি বুঝবো যে ইয়েস তোমরা অনেকটাই এটা গ্র্যাপ করতে পেরেছো। মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, আমার কাছে এরকম একটা সিলিন্ডার আছে, লেন্থ এল, এরিয়া আর, কি বললাম, লেন্থ এল, এরিয়া আর, ওকে, এর ঠিক মাঝখানে প্লাস কিউ চার্জ আছে, ওকে, কোয়েশ্চনটা বলেছে ফ্লাক্স, কামিং আউট অফ কার্ভড সারফেস, দেখো কি বলেছে, ফ্লাক্স কামিং আউট অফ কার্ভ সারফেস, কিউ বাই এপসাইলন নট ইনটু ওয়ান মাইনাস এল আপন রুট ওভার ফোর আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, না বোধ হয়। শুভম, সৌমাল্য, স্যার কিউ বাই ই নট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এল বাই টু, নিচে রুট আন্ডার
4r square plus l square whole divided by 4. Baba. আচ্ছা দাঁড়াও, আমি করছি আমি করছি আমি করছি সিদ্ধেশ, পথিকৃত, ঋতজা, আত্রেয়ী, আহেলি, উজ্জ্বসী, সৌরদীপ, আমাকে আনসার বলো। আচ্ছা আমি করছি, প্রবলেমটা দেখো, এখানে যে ক্লোজ সারফেসটা রয়েছে, দেখো এই যে ক্লোজ সারফেস, এর দুটো সারফেস না, একটা হচ্ছে ফ্ল্যাট সারফেস আর একটা হচ্ছে কার্ভ সারফেস। কিউ বাই এপসাইলন নট 1 minus, যা দেখছি, ঠিকই বলেছো, এইভাবে বোঝা ডিফিকাল্ট দিয়া। বলো তো কটা ফ্ল্যাট সারফেস আছে? দুটো। আরে বাবা, এই দিকে একটা ফ্ল্যাট সারফেস আর এই দিকে একটা ফ্ল্যাট সারফেস। ওকে, এবারে আমাকে একটা কথা বলো, এই যে ক্লোজ সারফেস থেকে টোটাল কত ইয়ে বের হচ্ছে, টোটাল কত ফ্লাক্স বের হচ্ছে? এবার দেখো, এইখান থেকে যদি আমি এই ফ্ল্যাট সারফেস থেকে কত বের হচ্ছে সেটা বাদ দিয়ে দিই, তাহলেই আমার গেম ওভার। ওকে, আচ্ছা আমি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য না এইটা 12 নিয়ে নিচ্ছি, সুবিধা হবে, এল দিয়েও একই জিনিস আসবে, 12 নিয়ে নিচ্ছি। আচ্ছা এবারে বলো, তাহলে দুটো ফ্ল্যাট সারফেস দিয়ে কত বের হচ্ছে টোটালটা থেকে যদি বিয়োগ করে দিই, তাহলেই আমি কার্ভ সারফেস থেকে পেয়ে যাব। হ্যালো 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 হ্যালো, আমি কি বললাম, কার্ভ সারফেস থেকে আমি টোটালটা থেকে যেটা ফ্ল্যাট সারফেস থেকে বের হচ্ছে সেটা পেলেই বেরিয়ে হয়ে যাবে। এবারে আমরা এক্ষুনি পেলাম না এই ঘটনাটা, যে আমরা এক্ষুনি পেলাম না এই ঘটনাটা, সেটা হচ্ছে এখানে যদি একটা কার্ভ সারফেস থাকে, মানে ফ্ল্যাট সারফেস থাকে, এখানে যদি প্লাস কিউ থাকে, তাহলে এখানে ফাই হয় কিউ বাই 2 epsilon naught 1 minus, এখান থেকে এইটুকু ডিস্টেন্স যদি এল হয় আর এইটা যদি আর হয়, এল আপন রুট আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটাই হয় না? বলো, হ্যালো 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 হ্যালো, বুঝতে পেরেছো এটা হয় না? এই একটা দিয়ে বেরোচ্ছে, ওকে, মানে এইটা দিয়ে বেরোচ্ছে, তাহলে বলো তো কটা ফ্ল্যাট সারফেস আছে? দুটো। তারপরে এটা কত হবে, এটা কি এইটা হবে মাইনাস 2q2 epsilon 1 minus l upon root r square plus l square। ওকে, 2 ক্যান্সেল আউট, সো ইট ইজ কামিং আউট টু বি q বাই epsilon not l upon root r square plus l square। আসছে, বলো আসছে? ফান্ডাটা বুঝতে পারলে? সিম্পল কনসেপ্ট, ভেরি সিম্পল কনসেপ্ট, ওকে, ভেরি সিম্পল কনসেপ্ট ডিয়ার। কিন্তু তোমাকে এইটা কিন্তু মনে রাখতে হবে, এইটা 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 যেটা আমি সলিড অ্যাঙ্গেল দিয়ে করালাম, রাইট? আমরা ইন্টিগ্রেশন দিয়েও করেছিলাম, কিন্তু সলিড অ্যাঙ্গেল দিয়ে মনে রাখবে। আমি কি বোঝাতে পারছি, বোঝাতে পারছি? দেখি তো তোমরা এইটা বলতে পারো কিনা, মন দিয়ে দেখবে। এখানে একটি ডিস্ক আছে, এখান থেকে এইটুকু ডিস্টেন্স এ, আবার এখান থেকে এইটুকু ডিস্টেন্স এ, ওকে, মন দিয়ে শুনবে, এইখানে রয়েছে মাইনাস কিউ, এইখানে রয়েছে প্লাস কিউ, তাহলে আমাকে বার করতে বলেছে নেট ফাই থ্রু দিস, নেট ফাই থ্রু দিস, নেট ফাই থ্রু দিস ডিস্ক, রেডিয়াস আর, প্লাস মাইনাস আছে, q by epsilon not into 1 minus a by root over a square plus r square. আর একবার বলো, মানে যেটা পেয়েছিলাম সেটার সাথে 2 into হয়ে যাবে, মানে q by epsilon not হবে। কেন? কারণ মাইনাস এর দিকে হচ্ছে এই বাদিকে, মানে মাইনাস এর জন্য, আর প্লাস এর জন্য হবে বাদিকে। আহ, ভেরি গুড,
ভেরি গুড, আই এম এক্সট্রিমলি হ্যাপি ডিয়ার, ঠিক বলেছো। তোমরা যারা যারা ওর কনসেপ্টটা বুঝতে পেরেছো তাদের অ্যান্টিনা ক্যাচ করে নিয়েছে ও কি বলেছে। আচ্ছা দেখো, এটা প্লাস কিউ তো, তাহলে বলো তো প্লাস কিউ এর জন্য আমার ইলেকট্রিক ফিল্ড লাইনস এইদিকে যাবে না? ওহো বলো, ইলেকট্রিক ফিল্ড লাইনস এই দূর, বলো এইদিকে যাবে না? হ্যালো, তাহলে বলো তো এই প্লাস কিউ এর জন্য কত হবে? বলো প্লাস কিউ এর জন্য কত হবে? এক্ষুনি তো করলাম, এই প্লাস কিউ এর জন্য কিউ বাই টু এপসাইলন নট ওয়ান মাইনাস এ বাই রুট আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা হবে কি হবে না? আরে বাবা এটাই তো, ওই ওপরের জিনিসটাই তো, তাই না? হ্যালো হ্যালো, এবার বলো তো মাইনাস কিউ আছে, মাইনাস কিউ মানে কি? মাইনাস কিউ মানে হচ্ছে, মন দিয়ে শোনো, ফিল্ড লাইনস গুলো কিউ মাইনাস কিউ থেকে বেরোচ্ছে না ঢুকছে? ঢুকবে ঢুকবে, যদি ঢোকে তাহলে এইভাবে ঢুকবে না, দেখো অ্যারোটা, দেখো অ্যারোটা এইভাবে ঢুকবে না, তাই না? হ্যালো, তাহলে এই ডিস্কের মধ্যে দিয়ে, ডিস্কের মধ্যে দিয়ে তো তো সেম লাইনস অফ ফোর্সই ঢুকছে যেগুলো এই প্লাস কিউর জন্য ঢুকছিল, ভেবে দেখো। আমি কি বোঝাতে পেরেছি? তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, দুটো ডিরেকশন এক? হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো দুটো ডিরেকশন এক? দেখো ইয়েলোর জন্য ডিরেকশন বাদিকে, আবার রেডের জন্য ডিরেকশন বাদিকে। আরে বাবা, যদি আমার এখানে একটা মাইনাস কিউ থাকে তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো কিরকম হয়? এইরকম হয় না, ঢুকবে না। তাহলে এবার তোমরা একটা কথা বলো, প্লাস কিউ এর জন্য যদি একই ডিরেকশনে হয় আর মাইনাস কিউ এর জন্য যদি একই ডিরেকশনে হয়, বাকি ডাইমেনশন সেম থাকে, তাহলে এটা টু ইনটু হয়ে যাবে না? বলো টু ইনটু হয়ে যাবে না? হ্যালো বলো বলো বলো, টু ইনটু হয়ে যাবে না? বোঝাতে পেরেছি, বোঝাতে পেরেছি। আচ্ছা এই সিরিজের লাস্ট কোয়েশ্চেন, এই সিরিজের লাস্ট কোয়েশ্চেন, ওকে, এইটা আলফা এইটা বিটা, আবার এইখানে একইভাবে মানে সিমেট্রিক, রাইট, লাইনস অফ ফোর্স দিয়ে দিয়েছে, রাইট, এখানে প্লাস কিউ ওয়ান, এখানে মাইনাস কিউ টু, ওকে, আমাকে বার করতে বলেছে কিউ ওয়ান বাই কিউ টু, মানে ম্যাগনিটিউড কি হবে বলতে পারবে? বলতে পারবে? ইজি ইজি। আচ্ছা শোনো, এই যে কিউ ওয়ান এর যে কেসটা, এইটা একটা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল না? তার মানে ভেবে দেখো, বলো তো আমি এটা কি লিখছি, কিউ ওয়ান বাই টু এপসাইলন নট ওয়ান মাইনাস কজ আলফা, এটা কি লিখেছি বলো তো, ফ্লাক্স না? হ্যালো, এটা কি লিখেছি বলো, ফ্লাক্স লিখেছি তো? আচ্ছা বলো তো এইটা কি লিখেছি, সলিড অ্যাঙ্গেলের ফর্মুলা দিয়ে, সলিড অ্যাঙ্গেলের ফর্মুলা দিয়ে সেকেন্ডটা কি লিখেছি, সেটাও তো ফ্লাক্স। হ্যালো, আচ্ছা ফ্লাক্স মানে কি, লাইনস অফ ফোর্সেস না? এবার বলো Q1 থেকে যে লাইনস অফ ফোর্সেস গুলো বের হচ্ছে, cos বিটা হবে, ও সরি সরি সরি, Q1 থেকে যে লাইনস অফ ফোর্সেস গুলো বের হচ্ছে সেটা কি Q2 তে ঢুকছে? তাহলে Q1 থেকে যে ফ্লাক্স গুলো বের হচ্ছে সেগুলো কি Q2 তে ঢুকছে? ঢুকছে,
তাহলে বলো তো এই দুটোর মধ্যে রিলেশন কি ইকুয়াল না? এটাও তো ফ্লাক্স কামিং আউট অফ কিউ ওয়ান, এটা কি ফ্লাক্স এন্টারিং ইনটু কিউ টু, দুটো সেম না? হ্যালো 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 হ্যালো, বুঝতে পেরেছি? তাহলে আমার এখানে কি হবে, ওয়ান মাইনাস কস বিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস আলফা, আসিতেছে আসি আছে বলো, আসি আছে, হ্যালো বলো আসি আছে, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, নেই, যদি না থাকে তাহলে আমাদের ফার্স্ট সেশন আমরা এইখানে স্টপ করছি, ফার্স্ট সেশন, আমরা সেকেন্ড সেশন এক্স্যাক্টলি 4টায় শুরু করব, উই উইল স্টার্ট আওয়ার সেকেন্ড সেশন এক্স্যাক্টলি এট 4 o'clock, ওকে, এক্স্যাক্টলি এট 4 o'clock, সো প্লিজ বি অন টাইম, আমি এক্স্যাক্টলি 4 o'clock শুরু করব, ওকে, ফার্স্ট সেশন এখানেই শেষ করছি, তোমরা নোটস গুলো দেখো, যদি কোনো ডাউটস থাকে আমাকে জিজ্ঞাসা করো, ওকে, চলো. Thank you.